শুক্রবার বিকেল 4টা পর্যন্ত পৌর নির্বাচনের প্রচারের শেষ সময়। এই অন্তিম লগ্নে এসে বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় প্রচার সারলেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রুষা মজুমদার। এই ওয়ার্ডে গত 5 বছর ধরে কাউন্সিলর ছিলেন বর্তমান প্রার্থী রুষা মজুমদারের স্বামী পরিমল মজুমদার। সেই সুবাদে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে প্রার্থী রুষা মজুমদারের। এদিন এই 20 নম্বর ওয়ার্ডের কালী মন্দির থেকে প্রায় 50টি টোটো নিয়ে দলীয় প্রচার শুরু করেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে কালী মন্দিরেই সমাপ্ত হয় প্রচার। এই প্রচারে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের ওয়ার্ডের আমি মানে সবার একটা পরিবারের লোক হয়ে গেছি, মানে তাদের পরিবারের মধ্যে ঢুকে গেছি। খুবই ভালো লাগছে, খুবই সারা পাচ্ছেন। আজকে কি প্রথম কাজ হবে কি যদি আপনি জেতেন? প্রথম কাজ হবে জল নিকাশি ব্যবস্থা। আর আমার হাজবেন্ড তো ছিল, অনেক উন্নয়ন হয়েছে, আর মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সব দুয়ার দুয়ারে পৌঁছে গেছে এমনি, আর অভাব কিছু নেই, শুধু জল নিকাশি ব্যবস্থাটা আছে। ওটা টেনশন আমি একদম করছি না, কেন আমাকে সবাই খুব ভালোবাসে, খুব সাপোর্ট করছে। আমরা সময় অপেক্ষা আমরা রয়েছি। মানুষদের উদ্দেশ্যে আপনার কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আমার পাশে আছে, আমি জানি আমি জয় নিশ্চিত। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।